সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ তোমাদের জন্য গণিতের ক্লাস নিয়ে হাজির হলাম। অনলাইন পাঠদানে সবাইকে স্বাগত। আজ তোমাদের গণিত বইয়ের তৃতীয় অধ্যায়ের পরিমাপের সূত্রাবলী নিয়ে আলোচনা করব। আশা করি সবাই বাড়িতে সুস্থ আছো, ভালো আছো। তো আজকের ক্লাসটা মনোযোগ দিয়ে খেয়াল করো, ক্লাসটা মনোযোগ দিয়ে করো। দেখো, শুরুতেই দূরত্ব পরিমাপের কিছু একক নিয়ে আলোচনা করি। এখানে 1 কিলোমিটার সমান 10 হেক্টোমিটার, 1 হেক্টোমিটার সমান 10 ডেকামিটার, 1 ডেকামিটার সমান 10 মিটার, 1 মিটার সমান 10 ডেসিমিটার, 1 ডেসিমিটার সমান 10 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার। একটা জিনিস তোমরা অবশ্যই লক্ষ্য করেছো যে সবচেয়ে বড় হলো কিলোমিটার আর সবচেয়ে ছোট হলো মিলিমিটার। এখানে অনেকগুলো একক আছে। প্রথম সবচেয়ে বড় একক হলো কিলোমিটার, তারপর হলো হেক্টোমিটার, তারপর হলো ডেকামিটার, তারপর হলো মিটার, তারপর হলো ডেসিমিটার, তারপর হলো সেন্টিমিটার, আর সবচেয়ে ছোট হলো মিলিমিটার। তো ধাপে ধাপে এককগুলো আসছে। একটা জিনিস তোমরা খেয়াল করো যে কিলোমিটার থেকে যখন হেক্টোমিটার হচ্ছে, তখন 1 কিলোমিটার সমান 10 হেক্টোমিটার, 1 হেক্টোমিটার সমান 10 ডেকামিটার, 1 ডেকামিটার সমান 10 মিটার। তাহলে প্রত্যেকটা এককের সাথে যে সম্পর্ক, যেমন কিলোমিটারের সাথে হেক্টোমিটারের সম্পর্ক, 1 কিলোমিটার সমান 10 হেক্টোমিটার, অর্থাৎ 10 10 10 10 10 গুণ, প্রত্যেকটা সম্পর্কের সাথে 10 গুণ। এইভাবে যদি আমরা সিরিয়ালে মনে রাখতে পারি, তো তোমাদের মনে রাখার কৌশল, মনে রাখার জন্য একটা কৌশল বের করছি। দেখো, তোমরা যদি এটা মনে রাখতে পারো, কিলিয়ে হেড মেডিসিন মিললো, কিলিয়ে হেড মেডিসিন মিললো, কিলিয়ে অর্থাৎ কিলোমিটার, হে হেক্টোমিটার, ডে হেডে, ডেতে ডেকামিটার, মেডিসিন মেতে মিটার, ডিতে ডেসিমিটার, সিনে সেন্টিমিটার, আর মিললো মানে মিলিমিটার, অর্থাৎ কিলিয়ে হেডে মেডিসিন মিললো। এটা যদি মনে রাখতে পারো তাহলে সম্পর্কটা তোমরা বুঝতে পারবে। এখানে খুব সহজে কিলোমিটার থেকে যদি আমি মিটার আসি, তাহলে কিলোমিটার থেকে মিটারে আসতে গেলে দেখো কয়টা ধাপ পার হতে হচ্ছে, 4টে ধাপ, কিলোমিটার হেক্টোমিটার ডেকামিটার মিটার। তো কিলোমিটার থেকে মিটারে আসতে গেলে 4টে ধাপ, অর্থাৎ 4টা 10, 4টা 10 মানে সরি 3টে ধাপ। 1 কিলোমিটার, 1 কিলোমিটার এখান থেকে মিটার আসতে গেলে দেখো 3টে ধাপ, 1টা ধাপ, 2টে ধাপ, 3টে ধাপ, অর্থাৎ 1 কিলোমিটার আর এই মিটার, 1 কিলোমিটার সময় 1000 মিটার। ঠিক একইভাবে যে সম্পর্ক থেকে আমরা অন্য একটা সম্পর্কে আসবো, আমরা 10গুলো ঠিক রাখবো। ঠিক একইভাবে দেখো, এখানে মিটার, 1 মিটার, 1 মিটার থেকে আমরা আসছি সেন্টিমিটার, তাহলে মিটার থেকে সেন্টিমিটার আসতে গেলে 2টে ধাপ, 2টে ধাপ মানে 2টা 10, 2টা 10 গুণ করলে 100 হয়, সেজন্য 1 মিটার সমান 100 সেন্টিমিটার। ঠিক একইভাবে মিটার থেকে আমরা মিলিমিটারে আসতে পারব। এখন একটা কৌশল মনে রাখবা, বড়টা বড় একক থেকে ছোট এককে আসতে গেলে গুণ করতে হয়, আর ছোট একক থেকে বড় এককে গেলে ভাগ করতে হয়। তো 1 কিলোমিটার থেকে যদি আমরা হেক্টোমিটারে যাই, তাহলে 10 দিয়ে গুণ করব। ঠিক একইভাবে হেক্টোমিটার থেকে যদি কিলোমিটারে যাই, অর্থাৎ ছোটোটা থেকে যদি বড়োতে যাই, তাহলে 10 দিয়ে ভাগ করব। দেখো কিছু উদাহরণ দেখি আমরা। এই যে এখানে আছে 8 কিলোমিটারকে হেক্টোমিটারে প্রকাশ করো, 8 কিলোমিটার বড়, হেক্টোমিটার ছোটো, কিলোমিটারের সাথে হেক্টোর সম্পর্ক কী? এই যে কিলিয়ে হেড, কিলোমিটার পার হেক্টোমিটার, সম্পর্ক হলো 10, পরপর হলো 10 করে সম্পর্ক, কিলিয়ে হেড, তাহলে কিলোর সাথে হেক্টর 10, হেডে তাহলে ডেকামিটারের সাথে 10 সম্পর্ক, ডেকামিটারের সাথে মিটারের 10 সম্পর্ক, এরা প্রত্যেকের সাথে 10 করে সম্পর্ক। তাহলে কিলোমিটারকে হেক্টোমিটার করব, তাহলে বড়টা থেকে ছোটটা করবো, 10 গুণ হবে, এই যে 10 গুণ হয়ে গেছে। ঠিক একইভাবে কিলো হেক্টোমিটারকে কিলোমিটার করব, এই যে হেক্টোমিটারকে কিলোমিটার করলাম,
তাহলে 1 কিলোমিটার ছোট, কিলোমিটার বড়, তাহলে ছোট একক থেকে বড় একক করছি, 10 দিয়ে ভাগ হবে, এই যে 10 দিয়ে ভাগ হবে, ঠিক একইভাবে এই ধরনগুলো দেখো 40,390 সেন্টিমিটার কে আমরা কিলোমিটারে করবো। তো সেন্টিমিটারকে আমরা প্রথমে মিটার করছি, তাহলে 1 মিটার = 100 সেন্টিমিটার, সেন্টিমিটার থেকে মিটার মানে ছোট থেকে বড় হচ্ছে 100 দিয়ে ভাগ, তাহলে শূন্যের ভাগ করা সহজ, তোমরা জানো যে 2 100 = 2 0, তাহলে 2 0 এখানে 2টো সংখ্যা বাদ দেবো ডাইন দিক থেকে, তাহলে 1টা 0 0 বাদ আর 1টা 9 বাদ, তাহলে থাকে 403.9, এই যে 403.90, সেটাকে আবার কিলোমিটার করব, তাহলে 1000 দিয়ে ভাগ করলে দেখো 1000 এ 3টে 0, তাহলে এখান থেকে 3টে সংখ্যা বাদ যাবে, 1টা 3, 1টা 0, 1টা 4, 1টা 4-এর আগে দশমিক হবে, এই যে 4-এর আগে দশমিক হয়েছে, ঠিক একইভাবে এই অঙ্কগুলো একই নিয়মে হয়েছে। দেখো 75 মিটার 250 মিলিমিটার, তো 75 মিটার মিলিমিটার দুটো দুই রকম, তাহলে এটা একই রকম করে নিতে হবে। তো 75 মিটার থেকে গেল মিলিমিটারকে আমরা কী করলাম, মিটার করলাম, তো এখানে এদিকে খেয়াল করো সূত্র দিয়ে খেলো মিলিমিটার আর এখানে হলো মিটার, তাহলে 1 মিটার থেকে মিলিমিটার আসতে গেলে 3টা ধাপ, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার, তাহলে মিটার থেকে মিলিমিটার আসতে গেলে 3টা ধাপ, 3টা ধাপ মানে 3টা 10, 3টা 10 মানে 1000, এই জন্য 1 মিটার = 1000 মিলিমিটার, এই যে 1 মিটার = 1000 মিলিমিটার, 1000 দিয়ে ভাগ। তো একটু আগে তোমাদের বলেছি ভাগের শূন্যের ভাগ, শূন্য দ্বারা ভাগ করা খুবই সহজ, মানে একের পরে 3টে 0 দিয়ে ভাগ করা খুবই সহজ, 3টে 0 মানে 3টে সংখ্যা পাওয়া যাবে, 0, 1টা, 5, 1টা, 2, 1টা, তাহলে 2এর আগে দশমিক হবে, এই যে 2এর আগে দশমিক, তার মানে 250, তো 0 বাদ যায়, তাহলে 25 হয়, তাহলে 75.25 যোগ করলে হয়ে গেলো 75.25 মিটার, এটাকে আবার কিলোমিটার করব, তো কিলোমিটার থেকে মিটার, ঠিক একইভাবে এখানে খেয়াল করো কিলোমিটার এখানে আর মিটার আসতে গেলে দেখো 3টে ধাপ, 1 কিলোমিটার, 1টা মিটার, 1.5 মিটার, এই যে 10, 3টে ধাপ, 1টা 2টে 3টে ধাপ, এই 3টে ধাপ মানে 1000, এই জন্য 1 কিলোমিটার = 1000 মিটার। তো মিটার থেকে কিলোমিটার করছি, তাহলে ছোটো একক থেকে বড় একক হচ্ছে, তাহলে 1000 দিয়ে ভাগ হবে, এই যে ভাগ করছি। আরও কিছু সূত্র দেখো, ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল ½ ইঞ্চি উচ্চতা, দেখো এখানে ত্রিভুজ আঁকা আছে, ত্রিভুজের এইটা হলো উচ্চতা, যে কোনো শীর্ষবিন্দুর বিপরীত বাহুর উপর লম্ব আঁকলে উচ্চতা হয়, আর এটা ভূমি, ত্রিভুজের এটা ভূমি, এটা উচ্চতা, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র এটা মুখস্থ করবো, ½ ইঞ্চি গুণ উচ্চতা, ঠিক আছে। এটা একটা আয়তক্ষেত্র, আয়তক্ষেত্রে এটা প্রস্থ, এটা হলো দৈর্ঘ্য, তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র দৈর্ঘ্য গুণ প্রস্থ। তারপর দেখো একটা সামান্তরিক, সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র ভূমি গুণ উচ্চতা, এ হলো একটা সামান্তরিক, সামান্তরিকের ভূমি আর হলো উচ্চতা, সামান্তরিকের ভূমি গুণ উচ্চতা, এর একটা সমস্যা আছে দেখো, একটি ত্রিভুজের ভূমি 12 মিটার, উচ্চতা 18 মিটার, এর ক্ষেত্রফল নির্ণয় করো, তা আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল সমান ½ ভূমি গুণ উচ্চতা, দিলাম ½ ভূমি 12 মিটার, উচ্চতা 18 মিটার, গুণ করে 108 মিটার। আরও একটা অঙ্ক দেখো, একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 25 মিটার, প্রস্থ 10 মিটার, হলে ক্ষেত্রফল নির্ণয় করো, তো আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ, এই যে 25 10 মিটার বর্গ মিটার, ক্ষেত্রফলের একক বর্গ মিটার, 250 বর্গ মিটার। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এভাবে তোমরা বাড়ি সূত্রগুলো, কৌশলগুলো আয়ত্ত করবে, মুখস্থ করবে, প্র্যাকটিস করবে, আর এই নিয়মে অনুশীলনের যে অঙ্কগুলো আছে সেগুলো করার চেষ্টা করবে, তাহলে তোমাদের অনেক উপকার হবে। দেখবে তোমাদের এই দূরত্ব বিষয়ের যে সমস্যাগুলো বা পরিমাপ বিষয়ের যে সমস্যাগুলো সেগুলো তোমাদের সমাধান করতে সহজ হবে এবং সহজে পারবে। তো আজকের মতো এখানে শেষ করছি, সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।